হ্যালো বন্ধুরা, একটি গ্রামে একটি অতীব সুন্দরী মহিলা বসবাস করতেন। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার সৌন্দর্যের জাদু যে কোনো পুরুষকেই পাগল করে ছেড়ে দিত। ওই গ্রামের প্রতিটি পুরুষ ওই মহিলার প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছিল, আর ওরা প্রত্যেকেই ওই মহিলাকে বিবাহ করতে চাইত। কিন্তু বন্ধুরা, ওই মহিলা একথা খুব ভালো করেই জানত যে এই গ্রামে আমার মতো সুন্দরী আর দ্বিতীয় কেউ নেই। তাই ওই মহিলা নিজের উপর প্রচণ্ড গর্ব করত। নিজের সৌন্দর্যের উপর তার প্রচণ্ড রকমের অহংকারও ছিল। সে মনে করত যে ওই গ্রামের কোনো পুরুষই তার যোগ্য নয়, এবং সবসময়ই সে বাকি সমস্ত পুরুষকে অবজ্ঞা করত এবং তাদের ছোট বড় কথা শুনিয়ে অপমান করত। কিন্তু বন্ধুরা, একদিন ওই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটল যে যার ব্যাপারে ওই মহিলা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তবে এই পুরো ঘটনাটি জানতে হলে আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কিন্তু তার আগে, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে একদিন ওই মহিলা দেখল যে তার বাড়ির সামনে দিয়ে একটি সুন্দর যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যুবক নিজের মনে মনে কিছু একটা পড়তে পড়তে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যদিও যুবকটি একটি মাদ্রাসার ছাত্র ছিল, আর ওই যুবকটি এতটাই বেশি সুন্দর ছিল যে ওই যুবককে দেখা মাত্রই ওই মহিলা ওই যুবকের প্রেমে পড়ে যায়। এবং ওই মহিলা মনে মনে এটাও ঠিক করে নেয় যে সে ওই যুবককে যে কোনোভাবে নিজের বানিয়েই ছাড়বে। ওই মহিলা এটাও লক্ষ্য করে দেখল যে ওই যুবকটি প্রতিদিনই তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে। ফলে মহিলাটি ওই যুবকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে নানাভাবে ইশারা করারও চেষ্টা করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে ওই যুবক কখনই ওই মহিলার দিকে তাকায় না, বরং সে নিজের চোখ নিচে করে নিজের মনে মনে কিছু একটা পাঠ করতে করতে চুপচাপ নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলত। যার কারণে মহিলাটি যুবকের এহেন আচরণে খুবই আশ্চর্য হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে যেখানে এই গ্রামের প্রতিটি মানুষ আমাকে এক ঝলক দেখার জন্যে পাগল হয়ে যায়, সেখানে আমি এই যুবককে নিজ থেকে কাছে ডাকার চেষ্টা করছি, অথচ এই যুবক আমাকে গুরুত্বই দিচ্ছে না। এটা কিভাবে সম্ভব হতে পারে? এইভাবে আরও বেশ কয়েকদিন এই একই ঘটনা ঘটতে থাকলো। ওই মহিলা বরাবরই ওই যুবককে নানানভাবে নিজের কাছে ডাকার চেষ্টা করত, আর ওই যুবক ওই মহিলার ফাঁদে পা না দিয়ে চুপচাপ নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেত। যুবকের এই ব্যবহারে ওই মহিলা খুবই আশ্চর্য হয়েছিল এবং তাই সে একদিন মনে মনে ঠিক করে নিল যে এই যুবককে কাছে ঢাকার জন্য কোনো নূতন ফন্দি আঁটতে হবে। ফলে পরের দিন ওই যুবক রোজকার মতোই ওই মহিলার বাড়ির সামনে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ওই যুবকটি শুনতে পেল যে একজন বৃদ্ধ মহিলা তাকে পিছন থেকে ডাকছে। রীতিমতো যুবকটি ওই বৃদ্ধ মহিলার দিকে ফিরে তাকালো এবং তাকে বলল, আপনি কি আমায় ডাকছেন? আপনার কি কিছু দরকার আছে? ওই যুবকের মুখে এই কথা শোনার পর বৃদ্ধ মহিলাটি ওই যুবককে বলল, আমার মালকিন একবার আপনার সাথে দেখা করতে চায়, ওনার আপনার সাথে বিশেষ দরকার আছে। যুবকটি ওই বৃদ্ধ মহিলার কথা শুনে কিছুটা আশ্চর্য হল এবং বলল, আপনার মালকিনের আমার সাথে কি দরকার থাকতে পারে? তখন ওই বৃদ্ধ মহিলা বলল, সে কথা তো মালকিন নিজেই বলতে পারবেন। যারপর যুবকটি ওই বৃদ্ধ মহিলার কথা ফেলতে পারল না, তাই সে চুপচাপ ওই বৃদ্ধ মহিলার সাথে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর ওই বৃদ্ধ মহিলা ওই যুবককে নিয়ে একটি বিশাল বড় অট্টলিকায় প্রবেশ করল এবং ওই অট্টলিকায় প্রবেশ করার পরে ওই বৃদ্ধ মহিলা ওই যুবককে একটি কামরায় বসিয়ে দিয়ে নিজে ওই অট্টলিকার বাইরে চলে এলো। বৃদ্ধ মহিলাটি বেরিয়ে যাবার পরে ওই সুন্দরী মহিলা ওই যুবকের সামনে এসে হাজির হলো আর বলল, আমি তোমায় রোজ নিজের কাছে ডাকার চেষ্টা করি, আর তুমি আমায় পাত্তা না দিয়ে চুপচাপ এগিয়ে চলে যাও, আজ তোমাকে আমি নিজের বানিয়েই ছাড়ব। যুবকটি ওই মহিলার কথা শুনে চরম অস্বস্তিতে পড়ে যায় এবং মনে মনে কলেমা পাঠ করতে শুরু করে। কিছুক্ষণ পর ওই যুবক মহিলাকে বলে, তুমি একজন অতীব সুন্দরী যুবতী, এইসব পাপ কাজ ছেড়ে আল্লাহর পথে এসো এবং কোরআনের শিক্ষা অনুসরণ করে নিজের জীবনযাপন করতে শুরু করো। কিন্তু ওই মহিলা ওই যুবকের
কোনো কথাই শুনতে চাইল না এবং সে বলল, এখন তোমার কাছে দুটোই উপায় অবশিষ্ট আছে। এক, আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়ে যাও, আর যদি তুমি এতে রাজি না হও তাহলে আমি এক্ষুনি চেঁচিয়ে চেঁচিয়ে লোক ডাকতে শুরু করব আর বলবো তুমি আমার বাড়িতে ঢুকে আমার ইজ্জতহানি করার চেষ্টা করেছো। ওই মহিলার মুখে এই কথা শুনে ওই যুবকটি ভয়ে কাঁপতে শুরু করে। আর তার পক্ষে ওই মহিলার সাথে এমন পাপ কাজে লিপ্ত হওয়া কখনোই সম্ভব ছিল না। আবার অপরদিকে নিজের মান সম্মান হারানোর ভয়ও ওই যুবকের মনে ঢুকে গিয়েছিল। সে ভেবে পাচ্ছিল না যে এখন সে কি করবে। ভয়ে ওই যুবক মনে মনে কোরআন পাঠ করতে শুরু করে দেয় এবং তখনই ওই যুবকের মাথায় একটি বুদ্ধি আসে। বন্ধুরা, এরপর ওই যুবক ওই মহিলাকে বলে, আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে প্রস্তুত আছি, কিন্তু তার আগে আমি একবার তোমার অজুখানায় যেতে চাই, আমার একটু বিশেষ দরকার আছে। মহিলাটি ওই যুবকের কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তাকে অজুখানায় নিয়ে আসে। এরপর ওই যুবক অজুখানায় ঢুকে যায়। ওই অজুখানায় ঢুকে যাওয়ার পরে ওই যুবক ওই অজুখানার সমস্ত ময়লা আবর্জনা নিজের গায়ে মাখতে শুরু করে দেয়। নিজের গায়ে অজুখানার যাবতীয় ময়লা আবর্জনা মেখে নেওয়ার পরে ওই যুবক আবার ওই মহিলার সামনে এসে উপস্থিত হয়। এরপর ওই যুবক ওই মহিলাকে বলল, চলো এবার আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব। কিন্তু যুবককে এরকম নোংরা অবস্থায় দেখার পরে ওই মহিলার মাথা একেবারে গরম হয়ে যায়। আর তখন ওই মহিলা ওই যুবককে বলে, ছোট লোক তুই এটা কি করে এসেছিস, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওই মহিলার মুখে এই কথা শোনার পরে ওই যুবক চুপচাপ ওই মহিলার ঘর থেকে বেরিয়ে আসে। এরপর ওই যুবক একটি পুকুরের কাছে এসে উপস্থিত হয় এবং ওই পুকুরে ভালো করে স্নান করে নেওয়ার পরে যুবকটি আবার মাদ্রাসায় গিয়ে হাজির হয়। বন্ধুরা, ওই যুবকটি মাদ্রাসায় প্রবেশ করার সাথে সাথেই মাদ্রাসার হুজুর বলতে শুরু করলেন যে, আজকে এই মাদ্রাসায় একটি ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে, আমি জানতে চাই যে তোমাদের মধ্যে কে এই সুগন্ধি মেখে এসেছে। ওই যুবকটি এটা ভালো করেই জানতো যে তার শরীর থেকে ভীষণ বাজে গন্ধ ছাড়ছে, তাই সে মনে করলো যে হয়তো মাদ্রাসার হুজুর তার সম্পর্কেই এই কথাগুলি বলে কোনোরূপ মস্করো করার চেষ্টা করছেন। এই কথা ভেবে ওই যুবক একদম চুপচাপ থেকে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে, মাদ্রাসার হুজুর বারবার একই কথা বলতে থাকলেন এবং যখন তিনি কোনো ছাত্রের কাছ থেকেই কোনো রকম উত্তর পেলেন না, তখন তিনি সব ছাত্রকেই এক এক করে ডাকতে শুরু করলেন আর তাদের শরীর শুকতে লাগলেন। কিছুক্ষণ পর ওই যুবকটির শরীর তিনি শুকলেন এবং বললেন, বা এই চমৎকার সুগন্ধটি তোমার শরীর থেকেই ছাড়ছে, কিন্তু তুমি এতক্ষণ চুপচাপ বসেছিলে কেন? যার উত্তরে ওই যুবকটি বলল, আমি জানি আমার শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছে আর তাই আপনি আমার সাথে মস্করা করছেন। এই কথা বলার পর ওই যুবকটি মাদ্রাসার হুজুরকে সমস্ত ঘটনার কথা খুলে বলল। সমস্ত কিছু শোনার পর মাদ্রাসার ওই হুজুর বললেন, তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধ ছাড়ছে না, বরং সত্যি সত্যি সুগন্ধ ছাড়ছে। আসলে তুমি সত্যের পথে থাকার জন্য নিজের শরীরে দুর্গন্ধ মেখেছিলে, তাই আল্লাহ তোমার শরীরে সেই দুর্গন্ধকে সুগন্ধতে বদলে দিয়েছেন। এরপর ওই যুবকের শরীর থেকে সবসময়ই সুগন্ধ ছাড়ত আর সকলেই ওই যুবকের শরীরে সুগন্ধে মোহিত হয়ে যেত। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।